নমস্কার বন্ধুরা তোমাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানি আর বলতে চলেছে সেটা একটি সম্পূর্ণ সত্য ঘটনা ওই সামথিং এরকম বছর ঘটনা আমি তোমাদের সাথে খুব বলবো তো তখনকার দিনে মানে মেয়েদের অন্তত মানে তাড়াতাড়ি বাল্য বিবাহ হয়ে যেত তো সেই কারণে আমার দিদার এরকম তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছিল তো বিয়ে হয়ে যাওয়ার পরে মানে দাদুর সাথে এক জায়গায় কোথায় যাবার কথা হচ্ছিল ঠিক আছে তো দাদুর কাছে একটা ফোন এলো ওখানকার ওই মানে আমার দাদুর যে পিছমশাই যাচ্ছিলো সেখান থেকে ফোন করলো যে হ্যালো হ্যাঁ আমি নামটা নিলাম না কারণ করে যাওয়ার পরে দেখলো যে ফোন করে তিনি ওখান থেকে বললো যে তুই কি আসতে পারবি আজকে এরকম দরকার আছে একটুখানি তাহলে তুই আসলে ভালোই হতো তো দাদু এপার থেকে বললো হ্যাঁ ঠিক আছে তাহলে আমি একবার যাওয়ার চেষ্টা করবো তো তাহলে তোমার বউ মাকে তাহলে নিয়ে যাব তখন হয়েছিল আমার দিদাদের নতুন নতুন বিয়ে তো ওরকম দেখতে গেলে কিছুদিন যাবত দু তিন দিন পরেই সেই যাওয়ার জন্য তারা বেরিয়ে পড়ে তো রীতিমতো ও বাড়িতে ওখান থেকে প্রায় আমি কত কিলো চল্লিশ কিলোমিটার তো হবেই সামথিং তখনকার দিনে ওই গরুর গাড়ি এই সমস্ত কিছুই ছিল আর ওই গাড়িও ছিল কেন বলবো না গাড়িও ছিল বেশিরভাগ গ্রামের রাস্তার দিকে তো গরুর গাড়িটাই যেত তো যাই হোক তো গরুর গাড়ি করে যাচ্ছিল এরকম সেদিনকে দিদা বলছিল যে খুব জানিস তো অনেক হাওয়া দিচ্ছিল জানো তো অনেক হাওয়া দিচ্ছিল কিন্তু ঝড় হচ্ছিল না বা ঝড়ের মতনই হাওয়া দিচ্ছিল মানে বৃষ্টি হচ্ছিল না মেন কথা তো ঝড় হচ্ছে ঝড় হচ্ছে সব কিছুই ঠিক আছে অনেক যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেল তখন হঠাৎ করে মানে ওখানকার জঙ্গলের এতই আবহাওয়া চেঞ্জ হচ্ছে যে তোমার খুব তাড়াতাড়ি অন্ধকারে পরিণত হয়ে গেল মানে ঝড়টাও হচ্ছে উল্টো দিকে সন্ধে হয়েছে অন্ধকার তো হবেই তাড়াতাড়ি অন্ধকার জঙ্গলের মধ্যে তো জানোই তোমরা তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় তো এরকম অন্ধকার হয়ে যাওয়ার পরে যেতে থাকলো তখন ওই ল্যান্ড ছিল জানো তো তোমরা যদি দেখে থাকবে যে লণ্ঠন আছে কিনা সেই লণ্ঠন নিয়ে ওরা যাতায়াত করতো সেই এরকম কুমোর গাড়ির মানে গরুর গাড়ির সামনে লণ্ঠন লাগিয়ে আর যেতে থাকে কিছুদিন যেতে যেতে একটা পুল পড়ে জানো তো সেই পুলটা পুলটার ওখানেই নাকি মানে আর দিদাকে নামিয়ে দেয় ওখান থেকে তারপরে পুরোটা রাস্তায় হেঁটে হেঁটে পার করতে হবে আর রাস্তায় যাওয়ার সময় ওখানকার যে স্থানীয়রা ছিল তখন তারা তো সবাই দেখে যে তাদেরকে খুবই নতুন নতুন এসছে নতুন এসে সবাই হাস্য এরকম একটুখানি নি হচ্ছিল কারণ তখনকার দিনে মানুষকার মানুষকেরা মানে একটুখানি ওই ঠিকঠাকই ছিল মানে কি বলতো তখন একটু যা চেনা পরিচিত হলে যে এরকম হয় আর কি হ্যাঁ নতুন নতুন বৌমা দেখি বৌমা দেখি এরকম একটা ব্যাপার তো কিছু তো ওরকম হবার কিছুক্ষণ যেতে একটা মাঠের ওখান থেকে ওখান থেকেই হচ্ছে মেন ঘটনা পুলটা ক্রস করার আগেই দূর থেকে জানো তো একটা মানে পুলটার সব লোকগুলো বসেছিল কারণ পুলের ওখানটা একটা মন্দির ছিল মা কালীর মন্দির আর সেই মন্দিরের পাশে একটা পুকুর ছিল পুকুরটা মানে ঝিল টাইপের ঝিলটা জুড়ে একটা শ্মশান ছিল তো ওইটাই মেন কারণ যে ওখানে বসতি স্থাপ মানে একটু নেই ওখানটাতে তো যাই হোক ওই মাঠটা পেরিয়ে বাড়িটা ছিল তো দূরে মা তো নতুন মানে তো নতুন বিয়ে হয়েছিল তখন তখন আর জানতো না তো এরকম যাচ্ছে তো কে মানে খুব হাসছে না যেমন খিলখিল করে হাসি হয় না তখনকার দিনে এখন তুমি হয়তো বলবে হায়নাও হতে পারে হায়না তো যখন মানে ডাকে তখন ওর একটা কেউ যেন মনে হয় হাসছে এরকম মনে হয় কিন্তু তখনকার দিনে বন্ধু হায়না ছিল না ওটা ওটা মানে আমি যেটা বলছি তখনকার শিয়াল থাকতো ওখানে বাট অতটা মানুষ দেখতো অবশ্যই তো যাই হোক এরকম থেকে শব্দ পায় এবং পুলের পাশ থেকে এরকম নদী আছে নদীটা পুলের নদীর পাশেই একদম ওই মানে এটা ছিল ঠিক আছে তো ওই খালটা আর কি ওই খালের ওই পাশ দিয়ে দেখছি একটা বিড়াল কালো মতো বিড়াল একটা উঠে সোজা সোজা এলো সোজা উঠেই প্রথমে দুজনের দিকে দেখলো দেখে আবার বসে পড়লো বসে বসে তার নিজের মানে লেজ লেজ যেটা ওই গাছের নিচে লেজ চাটতে লাগলো তো যেতে হবে দিদা দাদুরকে ওদিকেই তো কিছুটা এরকম যেতে তো কালো বিড়াল সচরাচর ওরকম দেখা যায় না তো এরকম দিদার একটু ভয় লাগছিল সেই জন্য দাদুর হাতটা শক্ত করে ধরে এরকম যেতে লাগলো যেতে 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 তোমার দু তিন পা এগিয়েছে তো বিড়ালটা আবার ওদের দিকে যখন তাকিয়েছে তখন এবার একটুখানি ভয় পায় তো বিড়ালটা আবার কী করলো গাছের তখন একটা মানে অলৌকিক ঘটনা ঘটে যে ঘটনাটা এরকম গাছের এরকম পাশ থেকে যে গাছের এপাশে হয়েছে না বিড়ালটা মানে গাছের মধ্যে মিলিয়ে যায় বন্ধু এক পাশ থেকে বিড়ালটা গাছের এদিকে এন্ট্রি হয় বাট বিড়ালটা সোজা গাছে উঠে পড়লো ওই পাশ থেকে অপর প্রান্ত থেকে না তোমার কীভাবে মিলিয়ে গেলো তাও দেখা যায় কালো বিড়ালটা তখন সেই গাছের অন্ধকারে ওখানে মিলিয়ে যায় তো এইটা দেখার পরে মানে এটা আমার দিদা লক্ষ্য করেছিল দাদু লক্ষ্য করেনি কারণ দাদু তো শক্ত করে ধরেছিল কিন্তু দিদার ভয়ের ভয় ছিল মনে মনে মানে যেটা হয় না ওই ওরকম ছিল তো পিছন গো যখন দেখেছে তখন ওরকম দেখতে পেয়েছে বিড়ালটা চলে যাচ্ছে আর গাছের এই পাশ থেকে বিড়ালটা বেরোয়নি গাছের এক পাশে ঢুকে ওখান থেকে গায় তো এটা দেখার পরে কিছুক্ষণ চুপচাপ আরও মানে ঘুমটা হয় না একটা ঘুমটা দিয়ে দিল ওই রকম একটু ঘুমটাটা বেশি করে দিয়ে দিদা বললো যে খমটাটা আমি অনেকটা করে টেনে অনেকটা আমি যেতে শুরু করলাম রাস্তাটা তখনকার না রাস্তা ছিল কাঁকড়ে মাটি পায়ে হবে চামড়া জুতোগুলো ছিল তখনকার ওই কাঁকর মাটিতে দিদার না সরি দাদুর জুতো ছিঁড়ে যায় ঠিক আছে রকম অবস্থা দেখো তোমরা জুতো ছিঁড়ে গেল দাদু খালি পায়ে হতে হলো খালি পায়ে হয়ে ওরকম যেতে যেতে হঠাৎ পায়ের মধ্যে এমন একটু লাগলো যে তো পাটা ছড়ে গেল মানে ওখান থেকে রক্ত পেতে শুরু করলো সেই ওই রক্ত পা নিয়ে রক্ত পা নিয়ে ওখান থেকে ঘরের মধ্যে গেল সেদিনটা মোটামুটি সেই রাতটা তাড়াতাড়ি কেটে গেল গিয়ে খাওয়া দাওয়া করলো গিয়ে সবাই যখন এসছে পরিবারের লোক সবাই আত্মীয়তা করলো নতুন বয়স ছিল বরণ করা হলো তারপর ওখান থেকে ঘরের মধ্যে ঢুকে তারপরে তোমার রাত্রিবেলা নাকি ও লুচি মাংস সব কিছু খেয়েছে ওষুধ লাগিয়েছে সব কিছু ঠিক আছে তখনকার চাষিবাসির মানুষ ছিল তখন ওই একটু আধু কেটে গেলে ওই কিছু দিয়ে দিল ঠিক হয়ে গেল অত আর কেউ দেখাশোনা করতো না এখনকার মানুষ মানুষের একটুখানি কেটে গেলে ও হাও হাউ করতে মানে ওরকম একটা ছিল না যারা স্ট্রং ছিল বলতে পারি তো কিছুক্ষণ যাবত তা ওরকম রাত্রায় কাটার পরে সকালবেলা ওই দিকে দিদা আবার সেই গাছের দিকে দেখতে চায় তো নিম ডাল হয় না নিম ডাল গাছ থেকে গ্রামের মানুষের কী করে গাছ থেকে নিম ডাল নিয়ে দাতন করতে শুরু করে দেয় ঠিক সেরকমই নিম ডাল নিয়ে এরকম দাঁতন করতে শুরু করে দিয়েছিলো আর ওই গাছের দিকে তাকিয়ে থাকছিলো গাছটা প্রায় ওখান থেকে পাঁচশো ওই তিনশো মিটার দূরে হবে তো ওই গাছের দিকে তাকিয়ে ছিল দিদা তো ওই গাছটা ছিল একটা নিম গাছ ঠিক আছে প্রায় বিশাল বড় একটা নিম গাছ বন্ধুরা ওটা একটা প্রায় অতি পুরনো নিম গাছ ছিল আর ওই আশেপাশে ওই বললাম খালটা মানে খালের যে ব্রিজটা ওই ব্রিজটা ছিল খালটাও পাশে শ্মশান ছিল এরকম একটা সিচুয়েশান তো সেদিনকার থেকে ওই যে বললাম তোমাদের একটা কখনো আসেনি নতুন বউ সেই জন্য গেছিলো তো সেই দিনটা থেকে এবার তারা সন্ধে সন্ধে মানে তার পরের দিনে সন্ধে সন্ধে হবার আগে বেরোনোর কথা ভাবলো কিন্তু দেখো এমনই কীরকম একটা ঘটনা যে সেই দিনকে তারা বেরোতে পারলো না কোনো একটা কারণে তারা বেরোতে পারেনি ঘটনাটা এখান থেকে শুরু তোমার মানে কীরকম একটা ঘটনা ঘটছে দেখো সন্ধ্যাবেলা মুড়ি খাচ্ছিলো সবাই মিলে জানো তো উঠানে বসে হঠাৎ করে দেখতে পাচ্ছি একটা ছাগল বাচ্চা হঠাৎ করে ছুটে ছুটে ম্যা ম্যা করতে করতে এসেছে এসে ওদের কাছে এসে মানে দাঁড়িয়ে পড়েছে আমার দিদা আবার কি করবে কি করবে তোমার ওই একটুখানি যে মুড়ি খাচ্ছিলো বললাম ওই মুড়িটাকে নিয়ে ওই ছাগল বাচ্চাটা একটু দিলো তো এবার ছাগল বাচ্চাটা আমি বেশ খেলো তা আমার দিদার না ছাগল বাচ্চা ভালো লাগতো জানো তো তো এবার সেই আদর করছিল খাচ্ছিল ওকেও দিচ্ছিলো আর আদরও করছিল খুব ভালো করে আদর করছিল। মন করে প্রাণ দিয়ে আদর করছিল। আদর করতে করতে কিছুক্ষণ বাদে ওই ছাগল বাচ্চাটা এবার লাফা লাফাতে লাফাতে ঠিক বাইরের দিকে চলে গেল জানো তো আর যেই এরকম বাইরের দিকে গেল তখনই না মানে আমার দিদাও ওই ছাগল বাচ্চাটাকে ধরবার জন্য বাইরের দিকে উঠে পড়েছিল ওই বাইরের দিকে উঠানের দিকে চলে যাচ্ছিল তখন এবার আমার যে মানে বললাম না যে পিস পিসুমনি ছিল মানে দিদার তো দিদার পিসুমনি আবার ওরকম করে ধরে থাকে এই তুমি কোথায় এতটা তো কোথায় যাচ্ছ তুমি ওরকম যেও না ওরকম বিপদ আছে হয়তো ওটা ওটা কোনো অন্য কোনো ছাগল হতে পারে কারণ এই যদি ছাগল পোষা ছাগল হতো তাহলে সে বাইরে মানে অন্ধকারের মধ্যে সে রাত্রিবেলা বেরোতো না মানে তুমি সে যখন আলোতে চলে এসছে একবার সে আর অন্য কোথাও যাওয়ার চেষ্টাও করতো না ঠিক আছে যেহেতু সে খাবার পাচ্ছে এক জায়গায় কোনো যে কোনো প্রাণী এরকম থাকে তো হঠাৎ করে সে বেরিয়ে চলে গেল এরকম তো সেটা দেখে সে অচম্বিত হয় কি হলো ব্যাপারটা এরকম হলো কেন হঠাৎ করে তো এটা ভাবতে ভাবতে তোমার এতটাই বেলা হয়ে গেল মানে এতটাই রাত হয়ে গেলো খাবার দাবারে যোগাযাত করতে শুরু করে দিল তখনকার দিনে সবাই দুজনে একসাথে বসে রান্না বান্না করা এ মাটির উনুন তারপরে তোমার পেঁয়াজ ওপরে এরকম ঝোলা ঝোলানো থাকতো পেঁয়াজ পেরে পেরে ওরকম করে রান্না হতো বটি দিয়ে কেটে হামাল দৃষ্টি শিলনোড়া দিয়ে ওরকম বাটা হতো আটা চাকা দিয়ে এরকম কোটা হতো অনেক কিছু ব্যাপার ছিল তো অনকা পুরোনো দিনে মানুষের এরকমই অনেক হতো তো কিছুটা যেতে যেতে হঠাৎ তোমার রাত রাত হলো সেদিনকে নাকি মাংস হয়েছিল সেদিনকেও তো মাংস ভাত কিছু খেয়ে জানো তো শুয়েছে শুয়ে পড়েছে হ্যাঁ প্রায় দেড়টা দুটো পৌনে দুটো হবে তখন দিদা হঠাৎ করে ঘুম ভেঙে যায় দিদার কি কারণে ঘুম ভেঙেছিলো হয়তো বাথরুম পারথরুম করতে যেত হয়তো তো ফ্রেশ হয়ে এসে তোমার দেখছে যে তার জানলাটা খোলা আছে জানো তো যেহেতু জানলা শীতকাল ছিল একটু আর জানলা তখন দেওয়াই ছিল আর এরকম হওয়ার ক্ষেত্রে দেখি জানলাটা কী করে খুলে গেল তো ওটা ছিল না মশারির ঠিক অপোজিটে জানো তো মশারিটা আছে মশারির ঠিক ওই প্রান্তে ছিল যেটা তোমার তুমি নাগাল পেতেন ওখানটা মানে তুমি হতো মানে ওখানে ঘুরে গিয়ে তোমাকে আবার বন্ধ করতে হতো তো সেই সিচুয়েশনে জানলাটা বন্ধ না করে শুয়ে পড়ছিল ঠিক চোখটা বুঝবে বুঝবে তখনই দিদা দিদার পাশে মানে তোমার কি বলতো একটা ঠান্ডা হাওয়া যেমন বলে না ঠান্ডা হাওয়াতে দিদার ঘুম ভেঙে যায় মানে ঠিক একটা ওই মুখটা বের করে শুয়েছিল এত জোর ঠান্ডা হাওয়া এলো যে কোথা থেকে এলো তো জানলাটা যদি খোলা ছিল ওখান থেকে হাওয়াটা এসেছে তো কিছুক্ষণ যাব বসে থাকার বাদে তোমার দিদা দেখতে পাচ্ছে মানে শুনতে পাচ্ছে সই তো দিদা শুনতে পাচ্ছে যে দূর থেকে একটা গাছের মর্মরানি শব্দ অনেকক্ষণ ধরে ভেসে আসছে মানে মর্মর মর্মর মর মানে গাছ মানে মোচর খেলে যা কেমন হয় ঠিক ওই রকম একটা মোচর খাওয়ার মতো শব্দ ঠিক আছে তো রকম মোচর খাওয়ার মতো শব্দ ওরা শুনতে পায় তো কিছুক্ষণ পরে তোমার ওরকম কি করবে কি করবে সেটা না ভাবতে পেরে ওরকম দিয়ে চুপচাপ চুপচাপ শুয়েছিল কোনো হেলদুল করেনি কাউকে মানে পাশে দাদু শুয়ে আছে দাদুকেও ডাকে ডাকেনি ঠিক আছে চুপচাপ শুয়ে আছে তো এরকম শুয়ে থাকার পরে তোমার কি করবে একটা মানে আবার ঠান্ডা হাওয়া এরকম এমন আসে যে তোমার দিদার পা মানে কাঁথা লেপ সব লেবুলো হয় তো যাই হোক তোমার কিছুক্ষণ বসে থাকার মানে শুয়ে থাকার পরে তোমার এক সেকেন্ড এক সেকেন্ড হ্যাঁ তো আমি করতেছিলাম ছিলাম হ্যাঁ ওরকম শুয়ে থাকার পরে তোমার দিদা দেখতে পায় যে দূর থেকে একটা ঝুম ঝুম শব্দ ওরকম শুনতে পাই জানো তো মানে কোথাও একটা ঝুম 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 করে শব্দ হচ্ছে এরকম শব্দ হয়েই যাচ্ছে মানে কম ওটা দূরে হচ্ছে বাট তুমি শুনতে পাচ্ছ এরকম একটা শব্দ হচ্ছে এটা দূরে হচ্ছে বাট শোনা যাচ্ছে তো এরকম হতে হতে কিছুক্ষণ কিছুক্ষণ বাদে ওরকম মানে ওটা কেউ শয়ে নিল কেন বলো তো একটা জিনিস অনেকক্ষণ ধরে হতে হতে না তুমি সেটার প্রতি সয়ে যাবে তো ওইরকম একটা ব্যাপার হয়েছিল তো কিছুক্ষণ বাদ দিদি আবার ঘুম পায় মানে ওইরকম সিচুয়েশনে ঘুম মানে তো কিছুক্ষণ পরে হঠাৎ ওটা আরো কাছে আসতে থাকে মানে কাছে কিভাবে আসতে থাকে মানে আওয়াজটা কাছে আসতে থাকে মানে এতটাই কাছে এসেছিল যেন মনে হচ্ছিল তোমার বাড়ির আশেপাশে হচ্ছে বাট তুমি মানে এরকম হয়তো জানলে দিয়ে মুখ বাড়ালে তুমি হয়তো দেখতে পাবে এরকম একটা ব্যাপার তো তখন তো আর কোনোভাবে মানে কারোরই ঘুম আসবে না তো তখন একে দাদুকে পাশ থেকে দাদুকে ডাকে জানো তো তোমার যে ওঠো ওঠো দেখো কীরকম কি আওয়াজ হচ্ছে না হচ্ছে এরকম বলে তো দাদা তখন বলে ওই তুমি শুয়ে পড়ো তখন আর বন্ধ হয়ে যায় তুমি শুয়ে পড়ো ওসব কিছু আওয়াজ নাও হয়তো হচ্ছে কোথাও যা হচ্ছে হচ্ছে শুয়ে পড়ো তুমি কিছু শুনো না ওই দিকে কান দিও না তো দিদা বলল যে তুমি একটা কাজ করো না জানলাটা বন্ধ করে দাও আমার না ভয় লাগছে তো ওই রকম তখন আবার দাদু বললে এখন আবার কে মশারি বেরোবে মশা ঢুকে যাবে এই হবে সেই হবে তো একটা বন্ধ করলো না ঘুম পাচ্ছে বা একটা আলোচ্য মেয়ে দেখিয়ে বন্ধ করলো না ওইভাবেই শুয়ে পড়লো ওখানে হয়তো ভুলটা হয়েছিল তো কিছুক্ষণ পরে হঠাৎ করে তোমার দিদা শুয়ে পড়েছে মানে সবাই দাদু শুয়ে পড়েছে দিদা জেগেছিলো তখন দিদা তো ঘুম আসছিল না দিদা মনে হচ্ছিল এই হয়তো আবার শুরু হবে আমি আবার ডাকবো আমার দাদুকে মানে এরকম একটা চিন্তা ভাবনা করছিল তো ওরকম হতে হতে হঠাৎ করে তোমার দেখছে যে তোমার সামনের দিক থেকে তোমার কি একটা মানে লেবু গাছের ওপরে মানে হয় না তোমার ছেঁড়া কাপড় জামা মানে অনেক এক জায়গায় যদি জোড়া করে দেখো যেমন একটা শ্যাডো বা একটা ডার্কনেস একটা এরকম একটা ছয় লুকি থাকে তো ঠিক সেই রকমই একটা জিনিস ঠিক ওখানে দাঁড়িয়ে থাকতে দেখলো একটা লেবু গাছের ওপর পাশে একটা লেবু গাছ ছিল তো লেবু গাছের ওপরে মানে বুঝতে পারছো পাতার পাতার যে পাতার উপরে কেউ মানুষ দাঁড়াতে পারে না কতটা হালকা হলে তুমি একটা পাতার দাঁড়াতে পারবে তো এরকম এটা মানে 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 দূর থেকে অনেক দূরেই ছিল জিনিসটা তুমি বুঝতে মনে হচ্ছে কে যেন দাঁড়িয়ে আছে এরকম একটা ব্যাপার এই যে বললাম না ছেঁড়া কাপড় ছেঁড়া কাপড়ের টুকরো যেন উঠছে তুমি এরকম মনে হচ্ছে ছায়ার মধ্যে আর কিছুক্ষণ বাদে আর মানে আর কিছু নেই মানে শান্ত পরিবেশ হাওয়া না হাওয়া দিচ্ছে না কিছু দিচ্ছে অনেকক্ষণ শান্ত ছিল দিদা কিছুক্ষণ বাদে ওটা দেখতে দেখতে ওটা আবার গাছের গাছের মতো হয়ে গেল। মানে দেখছে যেন ওটা হ্যাঁ ওটা একটা গাছই দেখছিলাম হয়তো ওটা কোনো অন্য কিছু ছিল না তো এরকম ভাবতে ভাবতে তোমার হঠাৎ করে আমার এখনো গায়ে কাটা দিয়ে উঠছে তোমার হঠাৎ করে দেখছে যে মানে লোহার তখনকার পুরোনো দিনে জানলা তো লোহার রড তো এই এরকম লাইন টানা টানা তো এরকম রড ধরে মানে এরকম দুটো রডটাকে ধরে না এরকম মুখ বাড়িয়ে কি একটা কালো শ্যাডো মানে জাস্ট ডার্ক শ্যাডো খিলখিল করে হাসছে হি 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 আমার দেখো কাটা উঠছে দেখো এখনো দেখো কাটারি তো মানে এরকম করে হাসছে মানে তুমি ভাবতে পারছো সেটা তো দেখে আমার দিদা মানে চমকে ওঠে মানে সঙ্গে ও মা গো বাবা গো এরকম বলে মানে দাদুকে জড়িয়ে ওঠে জড়িয়ে ধরে ততক্ষণে তো সেটা জিনিসটা ভ্যানিস আর দাদু তার মানে দাদুকে বলে তার পরবর্তীতে তুমি কিছু শুনতে পেয়েছো নাকি না আমি একাই শুনতে পেলাম দেখতে পেলাম মানে দাদু শুনতে পাইনি বন্ধু শুধুমাত্র দিদাই মানে সেটাকে বুঝতে পেরেছিল আমার দিদা যে জিনিসটা কি বা কি রকম জিনিসটা মানে হতে পারে মানে দ্বিধানা আকৃতি দেখতে পাইনি কারণ ঘরের মধ্যে প্রদীপ ছাড়া কিছুই জ্বলছিল না তখনকার দিনে ওই রাত্রিবেলা প্রদীপ বা হ্যারিকেন বললাম ওই পেকট্রনী কম করে জ্বালানো থাকতো সেই আলোতে তো ভালো করে বোঝা যেত না আর যেহেতু মাটির বাড়ি ছিল মাটির বাইরে তোমার যা জানলাগুলো এরকম সেই জানলার মধ্যে এরকম এমনভাবে যে হাত দিয়ে এরকমভাবে যে দেখা যখন দেখছে তখন তার ভেতর মানে কী বলতো এতটাই ভয় লেগে যাচ্ছে তার সকালবেলায় তারা দুজনে বাড়ি আসার সিদ্ধান্ত নেয় দিদা দাদু তার সকালবেলায় তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে আর সকালবেলা তারপর থেকে মানে খুব একটা রাত্রের দিকে ট্রাভেল করা বা মানে ওই যে বলে না একটা কথা যে তোমাদের নতুন নতুন বিয়ে হয়ে থাকে সে বলে না এদিক ওদিক যেতে নেই আমাদের হিন্দু মানে বাঙালি হিন্দু শাস্ত্রে একটা আছে যে কোথাও যেতে নেই বেরোতে নেই এই আছে তো ওটা হ্যাঁ বন্ধু ওরকম করতে নেই তো তোমার ওরকম যেতেও নেই তো একটা ম্যাটার করে এই সব জিনিস একটা নেগেটিভ এনার্জি ভাইব্রেশান এরকম ব্যাপার করে তো এরকমই হয়েছিল আমার দিয়ে ঠাকুর দিদার সাথে তো যদি গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করতে ভুলো না আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও গল্পটা যাতে তোমার বন্ধু বান্ধবী সবাই যাতে জানতে পারে তো নমস্কার বন্ধুরা আমি অভিষেক আর তোমরা দেখছো ফ্রাই রুট